واغفر وارحم وانت عز الاكرام يا رب العالمين الله অনেক উলামা ইকরামদেরকে নিয়া দারিপাকা ওলা মুরব্বিদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া তালিবুল ইলমদেরকে নিয়া আমি গুনাহগার না ফরমান এই মাত্র তোমার এক বান্দা মরহুম আল হাজ হুজুর ইসলাম ভাইয়ের জীবনের শেষ জানাজা নামাজ পড়াইয়া দিয়া আপনার শাহেন শাহী দরবারে হাত পাড়াইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের হাতগুলা কবুল করেন, আমাদের দোয়াতুরুত কবুল করেন, তাজমি তালিল গুলা কবুল করে মুনাজাতের মোকাম্মাল হাজেটুকু কুটি গুন বাড়াইয়া সর্বতমে জিন্দা নবী নূরের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতারে সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। তমাম আম্বিয়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবে তাবীন, আইমে মুস্তাহিদিন, সিদ্দিকিন, শুহাদাগণ, সলফে সালিহিন, আইমে মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, উলামা, ফুজালা, বুজুর্গানে দীন, চার তরিকার ইমাম, গাউস, ফকির, দরবেশ, যারা দুনিয়া থেকে রেহালাত ফরমাইয়াছেন তাদের রহমতে আল্লাহ পৌঁছাইয়া দেন। বিশেষ করে যার উদ্দেশ্যে হাজির হয়েছি মানুষ দেখেছে, মানুষ বুঝেছে আল্লাহ একজন ভালো মানুষ ছিল, আল্লাহ আপনাকে ভালো হিসাবে কবুল করে। একটু পরেই যখন কবরে রাখা হবে যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাসূল, আল্লাহ সোয়াল সোয়াব গুলা সহি সালামতে দেওয়ার তৌফিক দিয়ে আল্লাহ জিন্দা নবীর সুপারিশ নসিব করিয়ে আপনাদের হাত তুলেছি। আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় জন পীর ওস্তাদ বন্ধু বান্ধব যারা কোরবাসী আল্লাহ তাদের আহত আল্লাহ পৌঁছে দিন, তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করিয়ে আল্লাহ সন্তানরা বাবা হারাইয়া বাকুন্ড হয়ে বড় ভাই ছোট ভাইকে হারাইয়া কান্না করতেছে, স্ত্রী স্বামীকে হারাইয়া আল্লাহ কান্না করতেছে, আল্লাহ মেহরবানি কর তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দে, স্বপ্নে জামি লেকচার করার তৌফিক দে, সন্তান গুলো এতিম হয়ে গেছে। আল্লাহ তোমার নবীও তো বন্ধু তো এতিম ছিল, আল্লাহ তুমি তাদেরকে হাসানে রাখিও, তাদের প্রতি রহমত নাসিল করিও, এলাকা মানুষের ভালোবাসা সিক্ত করে দিও। আল্লাহ এই পরিবারটাকে আপনার কুদরতে সমর্থ করলাম, আল্লাহ আপনি জামিন হয়ে যাইয়েন, আল্লাহ আল্লাহ আমরাও আপনার কুদরতে সমর্থ হলাম, আমাদের জান মাল ইমানের জামিন দেয় হয়ে যায়, আমাদেরকে ইমানের উপর মজবুত রাখিও, দয়াল নবীজির আশিক হিসাবে কবুল করিও। আল্লাহ যে জায়গায় দিলাম জামাল ভাই ইতালি আছে, জামাল ভাই সহ যারা বিদেশে আছে প্রত্যেককে হেফাজত করিও, খামার দিতে বরকত দিও, করোনা ভাইরাস থেকে সকল মুসলমানদেরকে তুমি হেফাজত করিও, করোনার আতঙ্ক থেকে আমাদেরকে মুক্তি দিও। আল্লাহ দাখিল এসএসসি পরীক্ষা চলতেছে, প্রত্যেককে কামিয়াবি নসিব করিও, আল্লাহ প্রত্যেককে কামিয়াবি নসিব করিও। اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم، وجل اخر الكلام عند الموت لا اله الا الله محمد رسول الله. রবার আইলাম।